আ লেডি হুইথ লং হেয়ার ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন লম্বা চুলের একজন মহিলা বাগানে হাঁটছেন কেমন মহিলা লম্বা চুলের মহিলা সুতরাং হুইথ লং হেয়ারটা ফ্রেজ এবং এটা কেমন মহিলা লম্বা চুলের মহিলা তাহলে গুণ বোঝাচ্ছে তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটি গ্রামার তোমাদের সাথে আলোচনা করব। গ্রামারটি হলো ফ্রেজ নির্ণয় এখানে বেশ কিছু সেন্টেন্স আমি উল্লেখ করব। সে সেন্টেন্সের পার্টিকুলার একটি অংশের তলায় তলায় দাগ থাকবে এবং সে আন্ডারলাইন করা অংশটি বলতে হবে কি ফ্রেজে আছে আমরা এখানে প্রধানত তিনটি ফ্রেজের ওপর জোর দেব নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার ফ্রেজ এছাড়া অনেক ফ্রেজ আছে কিন্তু এখানে তিনটে ফ্রেজই কাজে লাগবে বন্ধুরা এবং তিনটে ফ্রেজই তোমাদের কাজে লাগবে বড় হয়ে আরও শিখবে আজকে আলোচনা করবো অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার বন্ধুরা এই টপিকটি ক্লাস সেভেন এইট নাইনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস এইটের জন্য তো তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা খাতা পেন বের করো এবং আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরা ঠিক তেমনভাবে উদাহরণগুলো লিখবে মানে সেন্টেন্সগুলো লিখবে তারপর আন্ডারলাইন করবে এবং বলবে কোনটা কী ফ্রেজে আছে এবং ভালো করে বোঝ তোমরা বুঝবে যে আমি যখন বোঝাবো যে কিভাবে নির্ণয় করবে কোনটা নাউন কোনটা অ্যাডিচিউ কোনটা অ্যাডভার্ড ওকে তাহলে তোমরা নিজেরা শিখতে পারবে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবেই তোমরা শিখতে পারবে জানতে পারবে কাজে লাগবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে যাতে করে পরের পরে নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে দিতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি ফ্রেজ প্র্যাকটিস সেট নাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভার ফ্রেজ ওকে তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো আইডেন্টিফাই ফলোইং আর নাউন ফ্রেজ অ্যাডভার্ড্রিজ অ্যান্ড রাইট দেমস তাদের নাম লিখতে বলেছে ওকে ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ান অফ আওয়ার ক্লোজ রিলেটিভস উইল কাম টু ভিজিট আওয়ার আমাদের নিকট আত্মীয়দের একজন আমাদের গ্রামে বেড়াতে আসবেন এখানটার তলে আন্ডারলাইন করা আছে ওয়ান অফ আওয়ার ক্লোজ রিলেটিভস এটার তোলে আন্ডারলাইন করা আছে এই অংশটা কিসের ঘর সাবজেক্টের ঘর সাবজেক্টে কী বসে সাবজেক্টের নাউন বসে পোনাউন বসে আরও অনেক কিছু বসে কিন্তু নাউন আর পো নাউনটা বেস্ট বসে তাহলে এটা নাউনের ঘরে আছে তাই এটা হয়ে গেল নাউন ফ্রেজ এটা কোনো দোষগুণ বোঝাচ্ছে কিচ্ছু দোষ বোঝায় নেই কোনো অবস্থা পরিমাণ বোঝাচ্ছে কিচ্ছু বোঝায় না তারা নাউনের কাজ করছে তাই এটা নাউন ফ্রেজ ওকে নাউন ফ্রেজ হয়ে গেল বুঝতে পারলেন না পারলে না নাম্বার টু শেষে তোমাদেরকে অবশ্যই হোমওয়ার্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ভালো করে এখন দেখে নাও তারপর শেষে হোমওয়ার্কগুলো করবে নাম্বার টু দ্য ফুটবল টিম হ্যাজ হায়ার্ড আ ফরেন কোচ ফুটবল দল একজন বিদেশি কোচ নিয়োগ করেছে কী কোচ নিয়োগ করেছে বিদেশি তাহলে দেশি না বিদেশি একটা তো গুণ বোঝাচ্ছে না দেশি না বিদেশি গুণ বোঝাচ্ছে মানে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ মানে কোনটা এখানে ফরেনটা অ্যাডজেক্টিভ তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা কি ফ্রেজ হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারছো না পারছো না এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে ফরেনটা আছে ফরেনটা দেশি না বিদেশি এটা বোঝাচ্ছে আর তার জন্য এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে বোঝাতে পারছি তো নেক্সট নাম্বার থ্রি অলওয়েজ পিক ইন এ মোডেস্টে সব সময়ই বিনয়ীভাবে কথা বলবে কেমনভাবে কথা বলবে কেমন উপায়ে কথা বলবে একটা মাধ্যম বোঝাচ্ছে সুতরাং ইন এ মোডেস্ট ওয়ে এটা হয়ে গেল অ্যাডভার্ট ফ্রিজ কেমন করে হচ্ছে দেখছো এটা একটা মাধ্যম বোঝাচ্ছে ওইটা একটা কেমন গুণ বোঝাচ্ছিলো তাই অ্যাডজেক্টিভ কিছু বোঝাচ্ছে নাউন কিভাবে বোঝাচ্ছে অ্যাডভার্ট ফ্রিজ ওকে নেক্সট নাম্বার ফোর আ লেডি হুইথ লং হেয়ার ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন লম্বা চুলের একজন মহিলা বাগানে হাঁটছেন কেমন মহিলা লম্বা চুলের মহিলা সুতরাং উইথ লং হেয়ারটা ফ্রেজ এবং এটা কেমন মহিলা লম্বা চুলের মহিলা তাহলে গুণ বোঝাচ্ছে তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা কি ফ্রেজ হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ নাম্বার ফাইভ টু আর ইজ হিউম্যান ভুল করা মানুষ তাহলে টু আর এর তলায় জায়গা আছে সুতরাং এটা হলো নাউন ফ্রেজ কারণ নাউনের জায়গা আছে তাই নাউন ফ্রেজ হয়ে গেল নাম্বার সিক্স হি ইজ গ্রেট ওয়েলথ তিনি একজন মহান সম্পদের একজন মানুষ তাহলে তিনি কেমন সম্পদের মানে কি তিনি ধনবান মানুষ তাহলে দোষ গুণ হয়ে তাহলে দোষ গুন তাহলে অফ গ্রেট ওয়েলথটা এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ এটা দোষ গুণ বে ওকে নাম্বার সেভেন দ্য পিউপিল অফ আওয়ার ভিলেজ আর ভেরি সিম্পল আমাদের গ্রামের লোকেরা হয় খুব সহজ সরল তাহলে অফার ভিলেজে তাহলে আন্ডারলাইন করা আছে এবং এটা কিছুই বোঝাচ্ছে না তাই নাউন ফ্রেজ আছে এনপি মানে নাউন ফ্রেজ ওকে নাম্বার এইট দিস ইজ আ কোয়েশ্চেন অফ গ্রেট ইম্পর্টেন্স এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গ্রেট ইম্পর্টেন্ট তাহলে কেমন ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কেমন ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ মহান ইম্পর্টেন্ট সুতরাং এটা হয়েছে অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে নেক্সট নাম্বার নাইন হি স্টুড অ্যাট দ্য এজ অব দ্য প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে প্রান্তে দাঁড়িয়ে আছে সে কোথায় দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে প্রান্তে দাঁড়িয়ে আছে সুতরাং নাউনের মতো কাজ হচ্ছে তাই এটা হয়ে গেল নাউন ফ্রেজ নাউন ফ্রেজ ওকে নেক্সট নাম্বার টেন হি কুড স্পিক ইংলিশ ইন এ ফ্লুন্ ম্যানার সে স্পষ্টভাবে ইংলিশ বলতে পারে সে কেমনভাবে বলতে পারে কেমন উপায়ে বলতে পারে সুতরাং উপায় অথবা মাধ্যম বোঝাচ্ছে তাই এটা হয়ে গেল অ্যাডভার্ভ ফ্রেজ অ্যাডভার্ভ ফ্রেজ ওকে নেক্সট ইলেভেন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং এখানটা আন্ডারলাইন করা আছে এবং এটা জিরান্ট জিরান্ড মানে কি নাউন তাই এটা হলো নাউন ফ্রিজ এনপি নাউন ফ্রেজ নাম্বার টুয়েলভ সি আনসার্ড ইট ইন অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে সে বুদ্ধিমত্তার সহিত উত্তর দিয়েছিল কেমন হয় বুদ্ধিমানের সহিত উত্তর দিয়েছিল তাহলে মাধ্যম বা ভাবে বোঝাচ্ছে তাই এটা হলো অ্যাডভার্ভ ফ্রেজ তাই কী বললাম এটা অ্যাডভার্ভ

সুতরাং এটা ম্যানার বোঝাচ্ছে ম্যানার থাকলে এটা সবসময় অ্যাডভার্ব ম্যানার বোঝালি অ্যাডভার্ব ফ্রেজ করে দেবে ওকে নাম্বার ফিফটিন হি লিভড ইন এ হাউস মেড অফ স্টোন সে পাথরের তৈরি একটা বাড়িতে বাস করে কেমন বাড়ি পাথরের তৈরি বাড়ি সুতরাং মেড অফ স্টোন বা মেড অফ গ্লাস যাই থাকবে না কেন তখন দেখে চোখ বন্ধ করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ করে দেবে মেড অফ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাম্বার সিক্সটিন হি ওয়ার্ক সরি উই ওয়ার্ক উইথ কেয়ার আমরা যত্ন সহকারে কাজ করেছিলাম তাহলে তার মানে কেমন কাজ করেছিলাম যত্ন সহকারে কাজ করেছিলাম যত্ন সহকারে সহিত করেছিলাম তাহলে হুইথ কেয়ারটা হয়ে গেল অ্যাডভার্ভ ফ্রেজ অ্যাডভার্ভ ফ্রেজ ওকে শিখতে পারছো তো নাম্বার চিলড্রেন আর ফন্ড অফ প্লেইং গেমস শিশুরা গেম খেলতে খুব আগ্রহী শিশুরা গেম খেলতে খুব আগ্রহী এটা কিছু বোঝাচ্ছে না তাই এটা হয়ে গেল নাউন ফ্রেজ নাউন ফ্রেজ নাম্বার এইটিন হি ইজ আ ম্যান অফ ফেম সে একজন খ্যাতি সম্পন্ন মানুষ সে কেমন মানুষ সম্পন্ন মানুষ তাহলে অফ ফেম এই যে ম্যান অফ ফেম এটা হলো এটা কি ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে নাম্বার কার গ্রেট স্পিড সে প্রচন্ড গতিতে গাড়িটা চালিয়ে আছে সে প্রচন্ড গতিতে গাড়িটা চালিয়ে আছে তাহলে কেমন গতিতে প্রচন্ড গতিতে আছে প্রচণ্ড গতি কেমন গতি প্রচন্ড গতি সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা হয়ে গেল অ্যাডজেকটিভ ফ্রেজ ওকে নেক্সট টোয়েন্টি ইউ আর নট ফ্রি ফ্রম ব্লেম তুমি দোষ থেকে মুক্ত নাও তুমি তোমার একটা অবস্থা হয়েছে তুমি কেমন তোমার দোষ থেকে মুক্ত নাও তার তুমি দোষী সুতরাং এটা তোমার অবস্থা তার মানে এটা হলো অ্যাডজেকটিভ ফ্রেজ এটা হলো অ্যাডজেকটিভ ফ্রেজ ওকে বন্ধুরা এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো ওকে সাতটার মতো হোমওয়ার্ক দিচ্ছি তোমার ভালো করে দেখে নাও নাম্বার টোয়েন্টি ওয়ান আই ওয়ান টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে চাই অবশ্যই বলবে ফ্রেজদের তলায় তো আন্ডারলাইন করা আছে তোমরা বলবে কি ফ্রেজ নাম্বার টোয়েন্টি টু হি গেভ মি আর রিং মেড অফ গোল্ড তিনি আমাকে একটি সোনার তৈরি আংটি দিয়েছিলেন এটাও বলবে কি ফ্রেজ আছে নাম্বার টোয়েন্টি থ্রি সে লাইকস পেন্টিং ন্যাচারাল ল্যান্ডস্কেপ তিনি প্রাকৃতিক ল্যান্ডস্কেপ আঁকা পছন্দ করেন এটাও বলবে কি ফ্রেজ আছে নাম্বার টোয়েন্টি ফোর দ্য সিক্রেট অফ সাকসেস ইজ ডেলিজেন্স সাফল্যের রহস্য হল অর্ধ বসাই এটাও বলবে তোমরা কী ফ্রেজে আছে নাম্বার টোয়েন্টি ফাইভ হি ইজ ফিয়ার সে তার মধ্যে ভয়হীন সে ভয়হীন ওকে এটা বলবে কী ফ্রেজে আছে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স হি ওয়াজ বর্ন ইন দিস প্লেস সে এই জায়গাটা জন্মগ্রহণ করেছে ইন দিস প্লেসে তোমরা আন্ডারলাইন করা আছে বলবে কী ফ্রেজ আছে নাম্বার টোয়েন্টি সেভেন মাই গ্র্যান্ড ফাদার ইজ এ ম্যান অফ গ্রেট ডিসিপ্লিন আমার দাদু একজন মহান শৃঙ্খলার মানুষ অবশ্যই বলবে কি সে আছে নেক্সট টোয়েন্টি নাইন হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইজিলনেস তার অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল অবশ্যই অবশ্যই বলবে কি ফ্রেজে আছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারো এই নাম্বারে সেভেন ডবল জিরো ওয়ান এইট জিরো সিক্স ডবল নাইন ওয়ান কোন ধরনের গ্রামার শিখতে চাও কি গ্রামার শিখতে চাও অবশ্যই বলবে কোথাও অসুবিধে থাকলে বলবে যদি অনলাইনে পড়তে চাও তাও বলবে অফলাইনে পড়ার ব্যবস্থা হচ্ছে আমার বাড়ি কুমুরসাতে কুমুরসা গোঘাট থানার অন্তর্গত আরামবাগের অন্তর্গত কুমুরসা ছোট্টগ্রাম সেখানে আমি আমার বাড়িতে নিজের টিউশনই পড়াই ফাইভ টু টুয়েলভ পর্যন্ত টিউশনই পড়াই তোমরা আসতে পারো বা তোমরা ডাইরেক্ট অনলাইনেও পড়তে পারো খুব কম টাকা ফিজ তোমরা যোগাযোগ করবে কিছু এমন নয় জলের মতো সহজভাবে তোমাদের শেখানোর চেষ্টা করবো অবশ্যই বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে ফোন করবে ইমেল করবে সমস্ত কিছুভাবে যোগাযোগ করবে আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করতে চাই আর আজকের টপিকটা কেমন লাগলো অবশ্যই জানাবে কাজে লাগলে অবশ্যই জানাবে শিখতে পারলে অবশ্যই জানাবে ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা